বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও সিসিইউতে ভর্তি করা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গভীর রাতে গুলশানের বাসা ফিরোজা থেকে তাকে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে নেওয়ার খবরে নেতাকর্মীরা জড়ো হন তার বাসভবনের সামনে। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার রাত 3টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। এর আধা ঘন্টা আগে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা দেন তিনি। গভীর রাতেই বিএনপি নেতারা জড়ো হন খালেদা জিয়ার বাসার সামনে। খালেদা জিয়ার অসুস্থতার খবরে রাত 11টার পর ডাক্তার এজেডএম জাহিদের নেতৃত্বে তার বাসায় যান মেডিকেল বোর্ডের সদস্যরা। প্রায় 3 ঘন্টা শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন তারা। এরপরই বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত হয়। সবশেষ গত 13 মার্চ হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। শারীরিক বেশ কিছু পরীক্ষা শেষে পরদিনই বাসায় ফেরেন তিনি। দুর্নীতির 2 মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে নেওয়া হয়। 2 বছরেরও বেশি সময় কারাগারে ছিলেন তিনি। নির্বাহী আদেশে সাজা স্থগিতের পর শর্ত সাপেক্ষে বাসায় থাকছেন 2020 সাল থেকে। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।